চোখে চোখে মুক্তি দিয়ে চোখে চোখ রেখে আবির্ভূত আবির্ভূত করবো এ বাংলায়। হচ্ছে নাকি মহাগুরু তিনি বলছেন, রাজনীতি হোক রাজনীতির মতো, অর্থাৎ নীতির রাজা হোক রাজার নীতি নয়। কিন্তু এ বাংলায় আমরা কি দেখতে পাচ্ছি, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে তত বোমাবাজি বোমাবাজি বোমাবাজি। ভাটপাড়া, জগদ্দল, সাঁইথিয়া, কেশপুর, একের পর এক ছবি, একের পর এক ছবি। আর যা দেখে গোটা বাংলার মানুষ প্রশ্ন করছেন, এ বাংলায় হচ্ছে নাকি। আসবো আলোচনায়, প্রথমে দেখে নেবো বিশেষ রিপোর্ট। জগদ্দলের মোমিনপাড়ায় কয়েক ঘন্টার মধ্যে পরপর বিস্ফোরণ। মোমিনপাড়ায় শনিবার রাতে বিয়েবাড়িতে ব্যাপক বোমাবাজি হয়। বোমাবাজিতে জখম হন চারজন। এরপরই সকাল থেকে বোমার খোঁজে এলাকায় শুরু হয় তল্লাশি। তল্লাশির সময় মোমিনপাড়ায় দুটি বাড়ির মাঝে হঠাৎ বিস্ফোরণ হয়। এরপর মোমিনপাড়ায় উদ্ধার হয় মোট চারটি বোমা। পরপর বোমাবাজিতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। উত্তর চব্বিশ পরগনার কাউগাছিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় ছটি তাজা বোমা। ঘটনাটা ঘটেছে খুবই দুর্ভাগ্যজনক। আমরাও দেখছি কে বা কারা এখানে বোমাটা এ করেছে, প্রশাসনের তরফ থেকে দেখছি, আমরা পঞ্চায়েতগতভাবে ওরা দেখছি দলের। আমডাঙ্গার সন্তোষপুরেও দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে। নীলগঞ্জ রোডের পাশে কলা বাগান থেকে বোমা উদ্ধার হয়। একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সারা পশ্চিমবঙ্গে তো বোম উদ্ধার হয়েছে, আর বোমের তো আমডাঙ্গাতে তো বোমের জন্য বিখ্যাত। এটা তো অসুবিধার কিছু নেই, শাসক দল পঞ্চায়েত আসছে, তার জন্য তার প্র্যাকটিস শুরু করছে। এটা তো পুরো পূর্ব পরিকল্পনা, কারণ বিগত 2021 সালের নির্বাচনে অনেক চেষ্টা করেছে, বাংলার বুকে ক্ষমতায় আসতে পারেনি বিরোধীরা, বিজেপি এবং অন্যেরা। বোমার পাহাড়ে ব্যারাকপুর পুরসভার বিভিন্ন এলাকা। পঞ্চায়েত ভোটের আগে বাংলা জুড়ে শুধু বোমা আর বোমা। পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে হবে তো? বিক্রান্ত রায়, তুলিকা সমাদ্দার ও চিটক বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।